তোমাদের সবাইকে দাদার কাছে স্বাগতম জানাই। ক্লাস 7 এর ফার্স্ট ইউনিট টেস্টের অঙ্কের বই ভিত্তিক সাজেশন, দেখে নাও কোন অঙ্কগুলো ফার্স্ট ইউনিট টেস্টের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। প্রথমত সূচিপত্র বের করো। এই ভিডিওতে আমি 1 থেকে 8 চ্যাপ্টার পর্যন্ত যে প্রশ্নগুলো পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট সেগুলোই বলবো। পেজ নাম্বার 2 বের করো। দেখো এখানকার 1 নম্বর প্রশ্ন, 2 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 10 নম্বর, 11 নম্বর, এগুলো শর্ট প্রশ্ন হিসাবে যথেষ্ট ইম্পর্টেন্ট। এর বাইরেও অনেক শর্ট প্রশ্ন তোমাদের করতে হবে, সে ব্যাপারে আমি একটা সাজেশন ভিডিও বা সলভমূলক একটা ভিডিও এনে দেবো, দেখে নেবে। আর একটা বিষয়, সব অঙ্কই প্র্যাকটিস করো, তবে এগুলো বেশি ইম্পর্টেন্ট, তাই এগুলো বেশি প্র্যাকটিস করো। পেজ নাম্বার 4 বের করো। দেখো কোশে দেখি 1.1, এখানকার 1 নম্বরটা, 4 নম্বরটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, তারপরে 6 নম্বর, 7 নম্বর, অবশ্যই এগুলো বেশি বেশি প্র্যাকটিস করবে। এরপরে পেজ নাম্বার 5, এখানকার সব অঙ্কই প্র্যাকটিস করো, তবে 9 এর 5 নম্বর, 6 নম্বর, 10 এর দেখো 5 নম্বর, 10 এর 7 নম্বর, 10 এর 10 নম্বর, এগুলো ভীষণ প্র্যাকটিস করবে। পেজ নাম্বার 6 বের করো। দেখো এখানকার 3 নম্বর প্রশ্নটা যথেষ্ট ইম্পর্টেন্ট। এরপরে নিজে করি 1.2, অর্থাৎ পেজ নাম্বার 7, এখানকার 1 নম্বরটা, 4 নম্বরটা ভীষণ ইম্পর্টেন্ট, 5 নম্বরটা ইম্পর্টেন্ট, 6 নম্বরটা মোস্ট ইম্পর্টেন্ট, 7 নম্বরও মোস্ট ইম্পর্টেন্ট, 8 নম্বর দেখো 8 নম্বরটাও যথেষ্ট ইম্পর্টেন্ট, তারপরে 10 নম্বর। এবার পেজ নাম্বার 10 বের করো। দেখো কোর্সে দেখি 1.2, এখানকার শর্ট প্রশ্ন হিসাবে 1 এবং 3, বাকি অঙ্কগুলোও করবে, তবে 1 আর 3 কিন্তু একটু বেশি আসে। তারপরে 3 নম্বর প্রশ্নটা যথেষ্ট ইম্পর্টেন্ট, 4 নম্বর, তারপরে 7 নম্বর, তারপরে 9 নম্বর। পেজ নাম্বার কততে বলো তো? 10-এ। ওকে, এরপরে পেজ নাম্বার 14, দেখো কোশ্চেন দেখি 1.3, আমি বলবো এই চ্যাপ্টারের কনসেপ্টগুলো ক্লিয়ার করো, বিশেষ করে প্লাস মাইনাস, কারণ এই চ্যাপ্টারে কমন পাওয়া খুবই চাপ। তবে ইম্পর্টেন্ট প্রশ্ন আমি যদি বলি সেটা 4-এর 3 নম্বর। এরপরে পেজ নাম্বার 17 বের করো। দেখো এখানকার যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, শর্ট প্রশ্ন হিসাবে 5-এর সবগুলোই করবে, তার মধ্যে এ, সি, তারপরে এফ নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, 6 নম্বরটা ইম্পর্টেন্ট, 7 নম্বরটা মোস্ট ইম্পর্টেন্ট, 6 নম্বরটা ইম্পর্টেন্ট, দেখো 6 আবার রিপিট, মানে এখানে 8 হবে এটা, তারপরে 11 নম্বরটা অবশ্যই করবে, 12 নম্বর, 15 নম্বরটা ভীষণ ইম্পর্টেন্ট, তারপরে 16 নম্বর। পেজ নাম্বার 17-তে পেয়ে যাবে এই প্রশ্নগুলো। এরপরে পেজ নাম্বার 20, অর্থাৎ কোর্সে দেখি 1.5, এই চ্যাপ্টারে বিশেষ করে 3 নম্বর প্রশ্নটা অবশ্যই করবে, তবে এখানকার প্রসেস জানলে সাজেশনের দরকার পড়ে না, সব একই রকম, জাস্ট প্রসেস জানো। আর এক্ষেত্রে কোণের মান 72 থাকবে না, হয়তো অন্য কোনো কিছু থাকতে পারে, তাই আমি বলবো প্রসেস জানো, যে কোনো কোণ তুমি ভাগ করতে পারবে, অর্থাৎ সমদ্বিখণ্ডিত করতে পারবে। এরপরে পেজ নাম্বার 21 বের করো। দেখো 1.6, কোশ্চে দেখি 1.6-এর, এখানকার সত্য মিথ্যা প্রশ্নগুলো যথেষ্ট ইম্পর্টেন্ট, চাইলে সবগুলো প্র্যাকটিস করবে, আর ভীষণ ইম্পর্টেন্ট, অবশ্যই প্র্যাকটিস করবে এগুলো। ওকে, কোশ্চে দেখি 1.6, পেজ নাম্বার 26 বের করো। দেখো কোশ্চে দেখি 2.1, এখানকার 2 নম্বর, 4 নম্বর, 4 নম্বরটা তো ভীষণ ইম্পর্টেন্ট, তারপরে 7 নম্বরও খুব ইম্পর্টেন্ট, 8 নম্বর ইম্পর্টেন্ট, দেখো 9 নম্বর, এই প্রশ্নগুলো অবশ্যই প্র্যাকটিস করবো, আর তার সঙ্গে সঙ্গে 12 নম্বরটাও মোস্ট ইম্পর্টেন্ট। পেজ নাম্বার 29-এ দেখো ব্যস্ত অনুপাত কি, এই ধারণাটা একটু ক্লিয়ার রাখবে, কারণ এর উপর বেশ করে অনেক অঙ্কই করতে হবে আমাদের, আর কনসেপ্ট জানা থাকলে অঙ্ক করতে কিন্তু খুব সোজা মনে হবে। পেজ নাম্বার 30 বের করো। দেখো এখানকার মোস্ট ইম্পর্টেন্ট বলবো 1-এর সবগুলোই শর্ট প্রশ্ন হিসাবে, তবে বেশি যেগুলো করবো সেগুলো ডি, ই, এফ, এইচ, এবং 2-এর যেটা সেটা সি, সি, আর 3-এর ক্ষেত্রে সবগুলোই করে রেখো, সবই ইম্পর্টেন্ট এখানকার। 4-এর যে প্রশ্ন, 4-এরটা খুব ইম্পর্টেন্ট, 6-এরটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে 32 পেজ বের করো। দেখো 2.3, কোশ্চে দেখি 2.3, এখানকার 2 নম্বর, 4 নম্বরটা ভীষণ ইম্পর্টেন্ট, তারপরে 5 নম্বর, তারপরে 6 নম্বর। ওকে, এরপর বেশ করো পেজ নাম্বার 33, এখানকার দেখো 8 নম্বর, 9 নম্বর, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, বিশেষ করে 9 নম্বরটা ভীষণ ইম্পর্টেন্ট। তারপরে পেজ নাম্বার 35 বের করো। দেখো নিজে করি 3.1, 1-এর সবগুলোই করে নিও, 2-এর যেটা, 2-এর 2 প্রশ্নটা ইম্পর্টেন্ট আছে, তারপরে দেখো 4-এর 4 প্রশ্নগুলো শর্ট প্রশ্ন করে, ভীষণ ইম্পর্টেন্ট, অবশ্যই প্র্যাকটিস করো। এক্ষেত্রে ডিজিট কিন্তু অনেক সময় চেঞ্জ করে দেয়, তাই আমি বলবো প্রসেসটা ভালো করে জেনে নিও। পেজ নাম্বার 37 বের করো। দেখো প্রথম পদ ইনটু চতুর্থ পদ ইকুয়ালস টু দ্বিতীয় পদ ইনটু তৃতীয় পদ, এই ফর্মুলাটা জেনে এরপর বেস করে কিছু অঙ্ক করে নিও, এই রিলেটেড যা প্রশ্নই আসুক না কেন, যদি তুমি এই ফর্মুলাটা জানো তাহলে কিন্তু তুমি করতে পারবে, তো অবশ্যই এই ফর্মুলাটা দেখে নিও। তারপরে পেজ নাম্বার 41, দেখো সরল অনুপাত কি, এই তথ্যগুলো একটু জেনে রাখবে, প্রশ্ন কম হয় তবে জেনে রাখা ভালো। পেজ নাম্বার 42, দেখো নিজে করি 3.5, এখানকার 2 নম্বর এবং 3 নম্বর, বিশেষ করে 2 নম্বরটা ভীষণ ইম্পর্টেন্ট। পেজ নাম্বার 43 বের করো, 43, দেখো কোশ্চে দেখি 3, এখানকার 3 নম্বর প্রশ্নটা ইম্পর্টেন্ট। পেজ নাম্বার 44, দেখো এখানকার 9 নম্বর প্রশ্নটা ভীষণ ইম্পর্টেন্ট, তারপরে 10 নম্বরটাও ইম্পর্টেন্ট, তবে 9 নম্বরটা বেশি ইম্পর্টেন্ট। 45 পেজের বিশেষ করে 12 নম্বর প্রশ্নটা অবশ্যই করবে।
পেজ নাম্বার 57 বের করো, দেখো নিজে করি 4.68, দু নম্বরটা একটু করে রেখো। এখানকার সব প্রশ্নই খুব সোজা, তবে এক্ষেত্রে ডিজিট চেঞ্জ করে অনেক সময় দেয়। পেজ নাম্বার 68 পেজ করো, বের করো, দেখো কষে দেখি চার। এখানকার যে প্রথমে যে প্রশ্নগুলো আছে শর্ট প্রশ্ন আসবে সবই করে রেখো। তারপরে চলে আসো পেজ নাম্বার 69 অর্থাৎ 69 পেজের, বিশেষ করে চার নাম্বারটা ইম্পর্টেন্ট আছে, পাঁচ নাম্বারটা ইম্পর্টেন্ট আছে, এবং ছয়ের যে প্রশ্নগুলো আছে ভীষণ সোজা অঙ্ক, সবগুলো করে রেখো। নয়ের দেখো প্রশ্নগুলো, নয়ের প্রশ্নগুলো যথেষ্ট সোজা, সবই করে রেখো শর্ট প্রশ্ন হিসাবে। এবার বের করো পেজ নাম্বার 272। এখানকার দেখো পাকা ঘরে চিহ্ন বসাতে বলা হচ্ছে, কোনটা গ্রেটার দেন সাইন, কোনটা লেস দেন সাইন হবে, অবশ্যই দেখে রাখো প্রশ্নগুলো, 72 পেজে পেয়ে যাবে। এরপর 75 পেজ বের করো, দেখো এখানকার নিজে করি 5.8 অঙ্ক, বিশেষ করে পাঁচের অঙ্কগুলো, পাঁচের সবগুলোই করে রেখো, বিভিন্ন প্রশ্ন কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দেয়। এরপর 76 পেজ, এখানকার অঙ্কগুলো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, এখানকার বিশেষ করে সব অঙ্কই করবে, তবে দুইয়ের দু নম্বর, ওকে, তারপরে দেখো তিনের যে দুটো অঙ্ক চতুর্থই করো, তারপরে চারের যে অঙ্কগুলো আছে যেরকম 1, 4, তারপরে 5, 1, তারপরে 5, 3, তারপরে 5, 5, এই অঙ্কগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, অবশ্যই করবে। কোর্সে দেখি 5 কমপ্লিট হলো, এরপরের চ্যাপ্টার। পেজ নাম্বার 82 বের করো, দেখো এখানে সদৃশ পদ কী এবং অসদৃশ পদ কী একটু কনসেপ্ট জেনে রেখো, অনেক সময় থিওরাম টাইপস কোশ্চেন দেয়, তো অবশ্যই পড়ে রেখো ওটা, ওকে, হয়তো দুটো পদ দিয়ে বলবে যে কোনটা সদৃশ কোনটা অসদৃশ। পেজ নাম্বার 84 অর্থাৎ 84 পেজ বের করো, এখানকার দেখো বলেছে কোর্সে দেখে 6.1, একে সবগুলোই করবে, সবগুলো শর্ট প্রশ্ন, ওকে। এবার বের করো পেজ নাম্বার 85-এর, লক্ষ্য করো এখানকার চারের যে প্রশ্নগুলো আছে সব করতে হবে, পাঁচের সব ইম্পর্টেন্ট, তারপরে দেখো 18 সব ইম্পর্টেন্ট, কারণ বেশিরভাগ ক্ষেত্রে শর্ট প্রশ্ন আকারে এগুলো দেয়। পেজ নাম্বার 94 বের করো, দেখো কোষে দেখি 6.2, বিশেষ করে একের 9 নম্বর, দু নম্বরটাও ভীষণ ইম্পর্টেন্ট, তারপরে দেখো দুইয়ের বি নম্বর, এ বি, তারপরে বের করো পেজ নাম্বার 95 অর্থাৎ 95 পেজ বের করো, দেখো এখানে দেখো এই যে ই নাম্বারটা আছে, এফ নাম্বারটা আছে, এবং তিনের যে বিশেষ করে 4 নম্বর অঙ্কটা, আর তিনের 3 নম্বর, তারপরে যেরকম ধরো 4-এর 3 নম্বর, তারপরে 4 নম্বর, 6 নম্বর, 5-এর বিশেষ করে দেখো সি, তারপরে এফ, তারপরে জি, এবং 7 নম্বরটা দেখো, 7 নম্বরটা হবে ইম্পর্টেন্ট, অবশ্যই করবে, এই চ্যাপ্টার যথেষ্ট সোজা। পেজ নাম্বার 106 বের করো, দেখো এখানকার 46-এর 3, 4 এগুলো করে রেখো। পেজ নাম্বার এবার 108 বের করো, দেখো 6.3 কোষে দেখি 6.3 যেটা আছে, 1-এর 2, তারপরে দেখো 8, তারপরে দেখো 12 এবং 10, ওকে। এবার 2-এর বিশেষ করে দেখো ডি নাম্বার, ই নাম্বার, এফ নাম্বার, আই নাম্বার এবং পি নাম্বার, অবশ্যই করবে। তারপরে পেজ নাম্বার 109, এখানকার লক্ষ্য করো 3-এর 4, 5, এবার 4-এর 3, তারপরে দেখো 4-এর 7, 4-এর 9, 4-এর 8, 4-এর 10, এবার দেখো 5-এর যেটা আছে 1, 2, তারপরে দেখো 5, 6। এই চ্যাপ্টারের প্রশ্নগুলো ছবি অর্থাৎ কম্পাসের সাহায্যে বিভিন্ন কোণ আঁকতে হয়, তো এক্ষেত্রে যে কোনো কোণই দিতে পারে, কমনের ব্যাপার সেরকম হয় না এক্ষেত্রে, তুমি যদি একটু ভালো করে জানো প্রসেসটা তুমি যে কোনো কোণই আঁকতে পারবে, তবে সেই কোণের মধ্যেও কিন্তু ভাগ আছে, সব ধরনের কোণ দেয় না। 115 পেজ বের করো, এখানে দেখো এই যে কোণগুলো আছে এই কোণগুলো অবশ্যই প্র্যাকটিস করে নেবে, কী কী কোণ আছে দেখো, 15 ডিগ্রি, 22.5 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, তারপরে 75 ডিগ্রি, তারপরে 120 ডিগ্রি, 90 ডিগ্রি, এগুলো প্র্যাকটিস করবে। পেজ নাম্বার 116 বের করো, দেখো কোর্সে দেখি 7-এর 2 নম্বর, 3 নম্বর এবং 4 নম্বর। পেজ নাম্বার 118 বের করো, দেখো এই উদাহরণটা অবশ্যই করে রাখবে। এরপরে পেজ নাম্বার 119, এখানে বিভিন্ন বাহু দিবে, দেওয়ার পর বলবে এগুলো দিয়ে কি ত্রিভুজ আঁকা সম্ভব, অর্থাৎ একটা সুন্দর যুক্তি দিতে হবে, বিশেষ করে একের সবগুলোই ইম্পর্টেন্ট, তবে এক্ষেত্রে বাহু কিন্তু চেঞ্জ করে দিতে পারে, তারপরে দেখো 2 নম্বর, 3 নম্বর এগুলো করে রেখো। পেজ নাম্বার 121, কোর্সে দেখি 8.2, এখানকার 1 নম্বর, 3 নম্বর, 4 নম্বর এবং তার আগের পেজে দেখো পেজ নাম্বার 120-এর এই উদাহরণটা, ওকে। এরপরে পেজ নাম্বার 123, দেখো 8.3-এর 2 নম্বর, 3 নম্বর এবং 5 নম্বর, তারপরে চলে আসো পেজ নাম্বার 125, এখানকার দেখো 8.4-এর, বিশেষ করে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। এক্ষেত্রে আমি বলবো এই চ্যাপ্টারের প্রসেসটাকে ভালো করে ফলো করো, আর যখন ছবি আঁকবে ছবিটা যেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়। এই ছিল ক্লাস 7-এর অঙ্কের ফার্স্ট ইউনিট টেস্টের সাজেশন। দাদার ক্লাসে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো, মন দিয়ে পড়াশোনা করো, খুব ভালো থেকো।